আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যান্ড জজকোর্ট কুমিল্লা। আজকে আলোচ্য বিষয়, মামলা চলাকালীন সময়ে জমি হস্তান্তর করা যাবে কি না। মামলা চলাকালীন সময়ে জমি হস্তান্তর করা যায়, তবে সেইটা প্রশ্নবিদ্ধ। যদি বিজ্ঞ আদালত থেকে হস্তান্তর বিষয়ে কোনো নির্দেশনা না থাকে, নিষেধাজ্ঞা না থাকে, সেক্ষেত্রে মামলা চলাকালীন অবস্থায় সম্পত্তি হস্তান্তর করা যায়। তবে নিয়ম অনুযায়ী হস্তান্তর না করাই শ্রেয়, কেননা মামলা হস্তান্তর করলে ওই মামলার ফলাফলের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। ওই মামলার আবার মামলার বিষয়ে বাদী ওই মামলার যদি করার সময় অবস্থায় যে দলিল মূলে অন্য ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়, ওই দলিলের সহিমূল নকল উত্তোলন করবে, আপনাকে আবার বিবাদী শ্রেণীভুক্ত করবে এবং ওই দলিলের বিরুদ্ধে প্রতিকার চাইতে হবে। যদি প্রতিকার চায় সেক্ষেত্রে বাদীর মামলা প্রমাণ হয়, তাহলে আপনি জায়গা কিনলেন অর্থ দিয়ে, সেই টাকাটাও গেল, এখন অর্থ দিয়ে কেনার পর আবার কোর্টে মামলা মোকদ্দমা হয়রানির শিকার হইতে হয়েছে। সেই হিসেবে মামলা চলাকালীন সময় সম্পত্তি ক্রয় করে না করাই শ্রেয়। অনেকে এটা না জেনে মামলা চলাকালীন অবস্থায় জমি খরিদ করে পরবর্তীতে যেই টাকা দিয়ে সম্পত্তি কিনেছে, দেখা যায় তার সম্পত্তির সব টাকাই চলে, তার চেয়ে বেশি টাকা চলে যায় মামলায় এসে জবাব দিয়ে মামলা পরিচালনা করতে। সুতরাং সার্বিক অবস্থায় আমি বলবো, যখন কোনো সম্পত্তির মামলা মোকদ্দমা চলমান থাকে সেক্ষেত্রে আপনারা জমি কিনবেন না। তবে বন্টনের মামলায় একটা জিনিস বিষয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি মামলা চলাকালীন অবস্থায় সম্পত্তি খরিদ করার পর মামলা নিষ্পত্তিকে 10 বছর পরে বা 5 বছর পরে দেখা গেল মামলা নিষ্পত্তি হইল, যার কাছ থেকে খরিদ করেছেন সে সম্পত্তিই পায় না, তাহলে আপনার অবস্থায় কী? তাহলে আপনার গেল কি সম্পত্তি? গেল অর্থ, গেল শ্রম, গেল সময়। সুতরাং আপনার জায়গা অর্থ দিয়ে কিনেছেন, এই জায়গাটা বিজ্ঞ আদালতে ডিগ্রি দিলে এই ডিগ্রি অনুযায়ী যে সাহাম প্রাপ্ত হবে, দেখা যায় বিজ্ঞ আদালত ওনাকে ওদিকে সাহাম দিয়ে দিল এবং দখল হস্তান্তর করে দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি কিছুই পেলেন না। আমি বলবো মামলা চলাকালীন অবস্থায় আপনারা হস্তান্তর দলিল করবেন না, যদি করেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং হয়রানির শিকার হবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন।